জিয়া পরিবারের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য নিকৃষ্ট প্রচার চালানো শুরু করেছে। সে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র দলের প্রচার সম্পাদক ছিল, পরবর্তীকালে সে ছাত্রলীগে জয়েন করেছে। ধিক্কার দেই আমি তাকে, শেম অন হিম। মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। ক্রমাগতভাবে তার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি তার শপথ ভঙ্গ করেছেন। এটাও আমরা মনে করি তিনি মন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছিলেন শপথ ভঙ্গ করেছেন। আমরা সমিতির পক্ষ থেকে তাকে আহ্বান জানাচ্ছি যে আপনি অবিলম্বে 48 ঘন্টার মধ্যে আপনার বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাইবেন, না হলে প্রচলিত আইন অনুযায়ী আপনার এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বারবার করে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে যে বক্তব্য, সেটা আসলে এতটাই কুৎসিত, সেটা একজন এমপি নয়, যে কোনো সাধারণ মানুষের মুখেও আসলে খুবই বেমানা। এবং এটি প্রচার মাধ্যম যেভাবে প্রচার হচ্ছে, আমি মনে করি যে তার বিরুদ্ধে অভিশংসনের ব্যবস্থা নেওয়া উচিত এবং সংসদ সদস্য পদও খারিজ করা উচিত। ক্ষমতাগুলো বিটিআরসি যখনই কোর্ট ইনস্ট্রাকশন দেয় বা নির্দেশনা দেয়, ডিরেকশন দেয়, বিটিআরসি তা খুবই সিরিয়াসলি সাথে সাথে এটাকে অ্যাড্রেস করে, এবং বিটিআরসি অন দেয়ার ওন মোশন নিজেরাই কিন্তু সব কিছু তারা এটা নামাতে পারবে না। বিভিন্ন এজেন্সি যারা আছে তারা বিটিআরসিকে যখনই কোনো ইনস্ট্রাকশন দেয়, যদি বিটিআরসি অন দেয়ার ওন মোশন যে সমস্ত জানে তারা ওইভাবে অ্যাকশন নেয়। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আমি ডাক্তার মুরাদ হাসানকে মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা আজ রাত 8টার সময় পৌঁছে দিয়েছি। জিয়া পরিবারের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য নিকৃষ্ট প্রচার চালানো শুরু করেছে। কাকে দিয়ে করছে? একজন ভুইফোর ডাক্তার ছিল নাকি, আমি শুনেছি ডাক্তারি পড়তে, ডাক্তার বোঝায়, এবং এটাও শুনেছি সে নাকি ছাত্র দল করতে শুনে। দুঃখের কথা, দুর্ভাগ্যের কথা, ছাত্রলীগ পরে আগে ছাত্র দল ছিল। জি, আমার কাছে শোনেন, সে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র দলের প্রচার সম্পাদক ছিল, পরবর্তীকালে সে ছাত্রলীগে জয়েন করেছে। ধিক্কার দেই আমি তাকে, শেম অন হিম।